দেখছেন ওয়াই টোয়েন্টি ফোর। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন। বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত মহিউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করে 2 মিনিট নীরবতা পালন করলেন বাগাবাজার এম এ লস্কর জুনিয়র কলেজ ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা। এর আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রয়াত মহিউদ্দিন আহমেদের জীবন সম্পর্কে আলোকপাত করেন কলেজের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর। তিনি প্রয়াত মহিউদ্দিন আহমেদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। উল্লেখযোগ্য যে শুধুমাত্র বাম বিদ্যাপীঠ হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকই নন, বাম অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়েছিলেন প্রয়াত মহিউদ্দিন আহমেদ। তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে এম এ লস্কর জুনিয়র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আমৃত্যু ছিলেন। উল্লেখযোগ্য যে গত শনিবার রাত 2টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সোনাই পূর্বাঞ্চলের বাঘপুর, নেয়ারগ্রাম, জাঞ্জারবালি, সাথরাহান্দি প্রভৃতি অঞ্চলের হাজার হাজার বিঘা রবিশস্য ক্ষেত জলের তলায়। গত কয়েকদিনের দ্বারা বর্ষণে রবিশস্য চাষিদের মাথায় হাত, ব্যাপক ক্ষয়ক্ষতি আজ নিজের সরজমিনে উপস্থিত থেকে প্রত্যক্ষ করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি নিজে জানিয়েছেন যে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, রবিশস্য চাষিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি কাছাড়ের জেলাশাসক লায়া মাদুরী সহ কৃষি বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। খুব খারাপ হবে, আমি ডিসির সঙ্গে আলাপ করব, এখান থেকে এগ্রিকালচারের আধিকারিকের সঙ্গে আলাপ করেছি, যাদের তাদেরকে যাতে বীজ দেওয়া হয়, বীজ দিয়ে তাদেরকে যাতে আরও একবার মানে রবিশস্য করার সুযোগ দেওয়া হয়, এর জন্য আমি জেলা মানে এগ্রিকালচার আধিকারিকের সঙ্গে আলাপ করছি এবং ডিসির সঙ্গে আলাপ করবো যাতে এদেরকে যাতে কম্পেনসেশন দেওয়া হয়, এর ব্যবস্থা করা হয়। আর আজকে আমি সরজমিনে দেখলাম এই যে যাদের জল দেখা যাচ্ছে এটা তো নদী নাই, এটা পুরো এটার সিটার নিচে রবিশস্য আছে, এই পুরো প্রায় হাজার বিঘা জায়গা রবিশস্য নষ্ট হয়েছে। এই যে যারা খেতোয়াল এরা মাথায় হাত দিয়েছে যে আজকে আমরা কোন দিন খেত করবো, আমাদের সমস্ত রবিশস্য নষ্ট হয়েছে, আমরা ঋণ করে বন্ধন নিয়ে অনেক সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা মানে রবিশস্য করেছে, আজকে তাদের কোনো উপায় নাই। আমি এখানে আসছি যে মুখ্যমন্ত্রী সার সুজলা যোজনার মাধ্যমে এদের কৃষকদেরকে যাতে মানে সাহায্য করা যায়, এই যে নির্দিষ্ট কৃষক যারা এদেরকে সাহায্য করার জন্য আমি বলেছি এদেরকে এখানে গ্রাম সেবক যারা আছে যে লিস্ট করে এদের নাম দিয়ে এদেরকে 5,000 করে মুখ্যমন্ত্রী সার সুজলা যোজনার মাধ্যমে এদেরকে 5,000 করে সাহায্য করা হবে। কৃষি মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আগামীকাল এসে এই আমাদের দনহরি, নেরগাম, বাঘপুর এবং জাঞ্জারবালি অঞ্চলটা ভিজিট করুন। আপনি যদি এখানে আসেন, এই গরিব কৃষক ভাইরা যদি আপনাকে দেখেন তাহলে ওরা শান্তি পাবেন এবং আপনি রিপোর্টটা ইমিডিয়েট এই আপনার রাজ্য স্তরে পাঠান, কারণ কৃষকদের সাহায্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, না হলে ওনারা আর দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। এবং এই অঞ্চলের 70-80% কৃষক আপনার লোনের উপর নির্ভরশীল, ওরা ওনাদের লোন কিভাবে রিকভারি করবে সেই চিন্তায় ওরা পড়ে গেছে। এক এক কৃষকের 2-2.5 লক্ষ টাকা বর্তমানে ইনভেস্টমেন্ট আছে, এই ইনভেস্টমেন্টগুলো কোথা থেকে ফিরে আসবে? হ্যাঁ, এই বিষয়ে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আমাদের কাছাড় জেলার মাননীয় ডিসি মহোদয়া, আমাদের সাংসদ মহাশয়, আমাদের ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা দয়া করে আমাদের গরিব মেহনতি কৃষক ভাইদের পাশে দাঁড়ান, কারণ আমি মনে করি আমাদের এই সমাজের অত্যন্ত মূল্যবান সম্পদ হচ্ছেন কৃষক। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহ